নমস্কার বন্ধুরা দু হাজার একুশ সালে ডাব্লিউ বিসিএস প্রশ্নপত্রে অনেকগুলো পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প থেকে প্রশ্ন এসছিল সেই নিরিখে বলা যায় যে দু হাজার বাইশ সালেও এর অন্যতায় হবে না দু হাজার একুশ এবং তার প্রিভিয়াস ইয়ারের যদি প্রশ্ন দেখা যায় তাহলে সেখান থেকে পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্পগুলো থেকে প্রশ্ন এসেছিল তার মধ্যে ছিল সবুজ সাথী কন্যাশ্রী গতিধারা ও স্বাস্থ্যসাথী মূলত এই তিন থেকে চারটি প্রকল্প থেকে প্রশ্ন এসছিল এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের অনেক প্রকল্প রয়েছে সেই প্রকল্প কিন্তু নিত্য নতুন প্রকল্প হচ্ছে প্রতিনিয়ত তো সেই প্রকল্প থেকে প্রশ্ন আসতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য যেগুলো হলো যা দু সালে আসতে পারে সবুজশ্রী একটু দেখে নিতে পারো তোমরা শিক্ষাশ্রী সাথী গীতাঞ্জলি প্রকল্প সবলা মুক্তির আলো লক্ষ্মীর ভাণ্ডার দুয়ারে সরকারের যে বিভিন্ন প্রকল্প সেগুলো একটু দেখতে পারো যুবশ্রী শিশু সাথী সমব্যাথী ঐক্যশ্রী এছাড়া ব্যাকওয়ার্ড এবং মাইনরিটি দের জন্য যে বিভিন্ন প্রকল্প রয়েছে সেগুলো একটু দেখতে পারো এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে আশা করা যায় তো এটুকুই বলার ছিল যে এই যে প্রকল্প থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো খুব একটা বেশি কঠিন নয় এই প্রকল্পের বেনিফিশিয়ারি কারা এবং তার জন্য বয়স কত লাগে মানে এই প্রকল্প পাওয়ার জন্য বা সুবিধাগুলো পাওয়ার জন্য যোগ্যতা কী সেটা দেখে এবং সরকার কতটা সাহায্য করে এই সমস্ত বিষয়গুলোই এখানে উঠে এসছে প্রশ্নপত্রে সুতরাং যেগুলো আমি বললাম এই সমস্ত প্রকল্পগুলো তোমরা যদি একটুখানি দেখে রাখতে পারো তাহলে কিন্তু টু থ্রি মার্কস কিন্তু অনায়াসেই পেয়ে যেতে পারো তার কারণ যেহেতু ডাব্লিউ বিসিএস একটা এক্সিকিউটিভ লেভেলের পরীক্ষা সুতরাং যে কোনো এক্সিকিউটিভ এক্সামে এরকম প্রশ্ন আসে তার কারণ সরকারের বিভিন্ন প্রকল্পগুলো তো এক্সিকিউটিভদের হাত থেকেই জনসাধারণ পেয়ে থাকে সাহায্যগুলো সুতরাং এই সমস্ত প্রকল্প পরীক্ষাগুলোতে ভবিষ্যতে আসবে এবং সংখ্যাটা সেটা হয়তো আরও বেশি হতে পারে বা দুই বা তিনের অধিকও হতে পারে তো বন্ধুরা এইটুকুনি বলার ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে আর লাইকও শেয়ার করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ